সকলের পক্ষ থেকে সেলিম আহমেদ রাজু ভাইকে আজকের এই শুভকণে একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা জানাচ্ছি। সেলিম আহমেদ রাজু ভাই দীর্ঘজীবী হোক, সেলিম আহমেদ রাজু ভাই সুস্থতার সাথে আমাদের মাঝে আজীবন সময় দিক, এভাবেই এই কামনা করি। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, এবং আজকে আমি একটি জিনিস লক্ষ্য করছি যেটা আমি গর্বিত, আমি অনুতপ্ত, যেটা আমি কখনো কল্পনা করি নাই যে আজকে আমি এখানে আজকে আপনাদের মাঝে এসে এভাবে জন্মদিন পালন করব। আসলে আমার ওই জহির ভাই আপনাদেরকে বলেছে যে আমি একটা মৃত্যুর থেকে ফিরে আসছি, আসলে ঠিক ওইখানেই আমি বারবার সকলকে বলছি যে আমার আমি অবশ্যই সুস্থ হব, ফিরব, কিন্তু আমার যেই প্রিয় নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের রাজনীতি একান্ত সচিব হাসিফ জহির ভাই এবং আমার কেন্দ্রীয় কমিটির যুব সংগীতির সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সকল পরিবার, যেভাবে আমার জন্যে যে আন্তরিকতার সাথে যে যেখান থেকে দোয়া করছে এবং সবাই দেখার জন্যে আমাকে যেভাবে আকুল, আমি আসলে এইবার বাসা প্রকাশ করতে পারছি না যে আজকে আবার আমাকে প্রমাণ করে দিল যে আমার জন্য আজকে অসুস্থ অবস্থায়ও আমার আজকে পার্টি অফিসে এসে আমার সেই কেক কাটার জন্য আমি ধন্যবাদ জানাই জয়েল আসিফ ভাইকে, ধন্যবাদ জানাই যুব সংগীতি এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সকল পরিবার এবং ছাত্র সমাজ, যুব সমাজ এবং শ্রমিক পার্টি সকলকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এ পর্যায়ে আজকের এই শুভক্ষণে সংক্ষিপ্ত কথা রাখছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের রাজনৈতিক সচিব একান্ত প্রিয় জুয়েল আসিফ ভাই। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির অন্যতম সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ রাজু ভাইয়ের আজ শুভ জন্মদিন উপলক্ষে আমরা নিতান্তই এই পার্টি অফিসে আমাদের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন সহ সকল সহকর্মী এবং সহকর্মীদের আমরা বিগত আজকে চার সাড়ে চার বছর ধরেই আমরা এইভাবেই আমাদের সবার উপস্থিতিতে আমরা চেষ্টা করি, এক একজনের জন্মদিন বলেন বা কেউ অসুস্থ হলে বলেন, প্রত্যেকটা বিষয়েই আমরা রাজনীতিটা যেভাবে সবাইকে সাথে নিয়ে করি, পাশাপাশি সবার আনন্দ এবং দুঃখ কষ্ট সব কিছু মিলেই আমরা সবাই সবার পাশে, আমরা আন্দালিব রহমান পার্থ ভাইয়ের পরিবারের সদস্য হিসেবেই এটা আমরা সবাই সবার মধ্যে ভাগাভাগি করি। তারই একটা আজকের এই বিষয় হচ্ছে সেলিম আহমেদ রাজু ভাইয়ের জন্মদিন। সেই সাথে আমাদের, আমি দেখলাম আজকে আমাদের আরও অনেক ছাত্র সমাজের সহকর্মীদের জন্মদিন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা দক্ষিণের সদস্য সচিব মিল্লাদেরও জন্মদিন, এরকম আরও অনেক নেতৃবৃন্দর জন্মদিন হয় প্রতিদিনই, কোনো না কোনোভাবে হচ্ছে। তবে আমাদেরকে যেই জিনিসটা সবচেয়ে বেশি আজকের এই দিনটা আমাদের আগামী দিনের কে সামনে নিয়ে যেই জিনিসটাকে অনুপ্রাণিত করে সেটা হচ্ছে সেলিম আহমেদ রাজু ভাই। সত্যি কথা বলতে এই মানুষটি গত চার পাঁচ মাস ধরে আমরা সবাই জানি, উনি আইসিইউতে ছিলেন, উনি এই হসপিটাল থেকে ওই হসপিটালে ছিলেন, লাইফ সাপোর্টে পর্যন্ত ছিলেন। আল্লাহ তাআলা যে কত মহান আর আল্লাহ যে কি পারেন আর কি পারেন না, এটার সবচেয়ে আমাদের মাঝেই এই সেলিম আহমেদ রাজু ভাই একজন উদাহরণ হিসেবে থাকবে আবার অমর হয়ে আমাদের মাঝে সারা জীবনের জন্য, কারণ এই মানুষটিকে আমরা আমাদের মাঝে এরকম একটি অনুষ্ঠানে আবার ফিরে পাবো এটা সত্যিই আমরা কেউ কখনোই কল্পনাও করিনি, ভাবিনি। যাই হোক, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উপরে দয়া করেছেন, রহমত করেছেন, আবারও তিনি আমাদের মাঝে সুস্থতার সাথে আগামী দিনে যেই স্বপ্ন এদেশে সুষ্ঠু সমৃদ্ধির বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা হাতে নিয়েছি এবং সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠিত করার যেই স্বপ্ন আমরা হাতে নিয়েছি এটাকে বাস্তবায়ন করার সাথে তিনিও একজন অগ্রণী সৈনিক হিসেবে থাকবেন। আমরা এই দেশে একদিন ইনশাল্লাহ আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বে তরুণ ও যুব সমাজকে সাথে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। পাশাপাশি আজকের এই জন্মদিনে
আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, অনেক নেতৃবৃন্দরা এখানে আছেন যারা সত্যি কথা বলতে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল, যেমন যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক হারুন রশিদ হারুন ভাই সহ যুব সংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কগণও উপস্থিত আছেন। পাশাপাশি শ্রমিক পার্টির আহ্বায়ক নাসিরুদ্দিন দুলাল, সদস্য সচিব আসনাইন সহ ছাত্র সমাজেরও এখানে আমার অনেক ছোটো ভাই সমবয়সী ভাইরা আছেন। তবে আমি সবার উদ্দেশ্যে শুধু একটি কথাই আজকে বলবো, যে আমাদের এই পারিবারিক বন্ধন আমরা যেন শুধু জন্মদিনের মধ্যেই নয়, আমরা প্রত্যেকটি কর্মে যেন আমরা আমাদের মাঝে বিদ্যমান করতে পারি। আগামী দিনের যে স্বপ্ন লালন করি আমরা বাংলাদেশকে নিয়ে, যে একটি সুষ্ঠু সমৃদ্ধির বাংলাদেশ গড়ব এবং ভালো মানুষরা রাজনীতি করবে, সেই রাজনীতির পথ যাতে এই জন্মদিনের মাধ্যমে আরও বেশি আমাদেরকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, এবং এই সেলিম আহমেদ রাজু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আগামী দিনে যেন উনি আরও বেশি যে তার মনোবল, সত্যি কথা বলতে এটা কীভাবে বাসায় ব্যক্ত করবো এটা আসলে আমি নিজেই মানে তার আইসিউর সেই বেডে আমি গিয়েছিলাম, আমি সব আমাদের অনেক নেতৃবৃন্দরা হারুন ভাই সব অনেকেই গিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে আসলে কোন জায়গা থেকে সে ফিরে এসেছে। এটা সত্যি তার মনে যেই দুর্দান্ত সাহস, যে বিশ্বাস যে আল্লাহ তাকে সুস্থ করবে, এটা সত্যি আমাদের অনুপ্রাণিত করে। তো আমি আপনাদের সবার কাছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সকল পরিবারের সদস্যদের জন্য যেমন দোয়া করব, পাশাপাশি সেলিম আহমেদ রাজু ভাইয়ের জন্য দোয়া করব যেন তিনি আমাদের মাঝে সুস্থতার সাথে বাংলাদেশকে যেই জায়গায় আমরা চিন্তা করি সুষ্ঠু ধারা রাজনীতির সাথে তিনি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। সেলিম আহমেদ রাজু ভাই এমন একজন মানুষ, তার কথা বলে শেষ করা যাবে না। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন আপনারা জানেন, তার অসুস্থতার মাঝেও যেভাবে উনি দলের জন্যে সংগঠনের জন্যে নিবেদিতভাবে চিন্তা করেছেন, সময় দিয়েছেন এবং সংগঠনের প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীর সাথে যোগাযোগ রক্ষা করেছেন, এটা এক অভূতপূর্ব ব্যাপার যেটা শুধুমাত্র এই সেলিম আহমেদ রাজু ভাইয়ের পক্ষেই সম্ভব, যেটা হয়তোবা আমরা অনেকেই করতে পারবো না। তার যে অসুস্থতা আমরা কায়মনে বাক্যে সবাই মহান আল্লাহর দরবারে দোয়া করি, সেলিম আহমেদ রাজু ভাই যেন সুস্থতার সাথে আমাদের মাঝে আমাদের পথ চলায় যেভাবে বিগত দিনে আলো ছড়িয়েছেন ঠিক তেমনিভাবে আগামী দিনেও আমাদের পথ চলায় এবং বিজেপি পরিবারের সাথে উনি আলোয় উদ্ভাসিত হবেন।